হাঁস মুরগি যত সেনা ধরনের নাম আছে সব বাইর করবেন, পাঠা বাইর করছেন, পাঠি বাইর করবেন, তারপর মোষ গরু ভেড়া জান্না মোরগ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আইলা জেলা টিভির পক্ষ থেকে আমি সাইফুর আলী কিছু ইন্টারভিউ নিব। মিস্টার আমার স্টুডিওতে মিস্টার শাহরুখ খান নিমন্ত্রণ করছি, অলরেডি আইসা পড়ছে, তো শাহরুখ খানের কাছ থেকে কিছু ইন্টারভিউ নেই, আপনারা সাথে থাকেন আর দেখেন কি ইন্টারভিউ নেই আর কি ধরনের ইন্টারভিউ দেয়। আয়সা যান শাহরুখ খান সাহেব, যে আমার ঢং। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো খবর তো ভালোই না? খবর ইনশাল্লাহ ভালো। আচ্ছা, তাতে আপনি এই বর্তমান কি সিনেমা বাড়িয়েছেন, নতুন সিনেমা একটা? নতুন সিনেমা বর্তমানে এখন একটাই আছে, পাঠান সিনেমা। পাঠান সিনেমা, তাই পাঠান সিনেমার আপনার কিরম খবর বার্তা? খবর তো ফাটাফাটি। খবর আপনার খবর ফাটাফাটি? ফাটাফাটি। আচ্ছা, খবর যে আপনার ফাটাফাটি, আপনার আর একটা বস্তু আমি দেখতেছি, এই যে এটা গেরুয়া পোশাক, এটার কি কয়, কি পোশাক? গেরুয়া পোশাক কয় না এটারে? জি, গেরুয়া পোশাক কয়। তো সুপ্রিয় দর্শক দেখেন, এই এই পোশাক নিয়ে দুনিয়ার আন্দোলন, সিনেমা রিলিজ হওয়ার আগে থেকে এই পোশাক নিয়ে আন্দোলন, আর হে পোশাকই বিন্দাইছে, আর আক্কেল আছে এটা শাহরুখ খান। তো দেখে ভালো হয়েছে আপনার বরিয়া পোশাক পিন্দাইছেন। তাতে আপনার বর্তমান যেটা সিনেমা, কিরম কিরম ভাইরাল হয়েছে সিনেমাটা? সিনেমাটা ভাইরাল হয়েছে ঠিকই, কিন্তু কত মাসে কমেন্টে লিখে দিয়েছে যে বাস দিব। সুবহানাল্লাহ। তো সুপ্রিয় দর্শক দেখেন, শাহরুখ খান বলে বাস দিবার চায়, তো যাইগিয়া মাসে দেখ আমরা দিবার চাই না। তো আচ্ছা, আপনার এই বাস দিবার চাই কি, কারণটা কি? কারণটা হলো একটা, এই যে আমি বলে গেরুয়া পোশাক পরে আছি, এটা বলে ওদের ভালো লাগে নাই, তাই বাস দিবার চাই। ও, এই পোশাকের জন্য আপনার বাস দিবার চাই? আর ওই যে সেই আপনার তো এখন বয়স হয়ে গেছে গা, সেই প্রায় 70 বছর বয়স হয়েছে, আপনি যে ছোট ছোট মেয়া নিয়ে এই সেরি করে নিয়ে যে সিনেমা করেন, আপনার বাস দেবো না কি পাহাড় দেবো আপনার? ছোট ছোট সেরি করে নিয়ে যে শুটিং করি, ওগুলো নিয়ে শুটিং করা মজাটাই আলাদা। ওরে, ওই জন্য? ওই জন্য। এই এই ছোট ছোট সারি করে নিয়ে আপনি এই এই মজার জন্য, নিজের মজার জন্য শুটিং করতেছেন নাকি? হ্যাঁ, শুটিং করতেছি, কিন্তু কথা হলো শুটিং করি কিন্তু আমি বুড়া হয়েছি, কিন্তু আমার মনটা বুড়া হয় নাই। সুপ্রিয় দর্শক দেখছেন শাহরুখ খানের ডায়লগ, ও শাহরুখ খান বুড়া হয়েছে কিন্তু ওর মন বুড়া হয় নাই। তো দেখেন আর কিরম কিরম ধরনের লুচ্ছা, ছোট ছোট গেদি করে নিয়ে আসে সিনেমা করে, কইতাছে আমি বুড়াইছি আমার মন বুড়া নাই, কিরম ধরনের লুচ্ছা তাইলে? সুপ্রিয় দর্শক, আচ্ছা আপনার এই সিনেমা বর্তমান আরো, এরপর আরো সিনেমা করবেন বলে ভাবছেন নাকি? আশা আছে সিনেমা করব। আচ্ছা, এরপরে আরো কি সিনেমা করবেন? এরপরে যেটু বেরোবে সিনেমাটা, এটার নাম হলো যে পাঠান সিনেমা গেছে, এর বাদে মারপিটে আরো শুটিং হবে পাঠি নামের সিনেমা। পাঠি? ধন্যবাদ ধন্যবাদ। আপনি গরু ছাগল হাঁস মুরগি যত সেনা ধরনের নাম আছে সব বাইর করবেন, পাঠা বাইর করছেন, পাঠি বাইর করবেন, তারপর মোষ গরু ভেড়া জান্না মোরগ মুরগি সব ধরনের সিনেমা বাইর করবেন, ইনশাল্লাহ মাসে দেখবো। আরো মানে আপনার বাস দেওয়ার চাইতেছে, ইনশাল্লাহ দোয়া করে আপনার বাজান পাহাড় দেয়। তো আপনি এই আরো এর থেকে ভালো ভালো সিনেমা বাইর করবেন নাকি খারাপ করলাম বেশি করলাম? না, খারাপ কর নাই, ভালো করেছে, কিন্তু সিনেমা বাইর করছি, আমি আশা করি যত ছোট ছোট পোলাভান আছে, যাগর মনের আশা আছে, তারা যাতে আমাকে লাইক দেয়া, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, যাতে ভাইরাল করে দেয়, এই আশাতে আমি ছোট ছোট গীতি করে নিয়ে শুটিং করি আর কি। যাক যাক যাক, আপনার মনের আশা যেন পূর্ণ হয়। তো সুপ্রিয় দর্শক, এই আজকে শাহরুখ খানের ইন্টারভিউ নিলাম, তা তো দেখলেনি, আর যে ইন্টারভিউ যার জন্য সেই তুলকালাম চলে আছে, যে পোশাকের জন্য সেই পোশাক পিন্ধে আইছিল আজকে আমার স্টুডিওতে শাহরুখ খান। তো আজকের ইন্টারভিউ এইটুরি শেষ, আগামীতে আরো ভালো ভালো ইন্টারভিউ নিয়ে নেওয়ার চেষ্টা করবো, ইহে আরো যেন বড় বড় বলিউডের অ্যাক্টর আছে তাকে ইন্টারভিউ নিয়ে নেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।